দেখুন, চীন ভারতের সমঝোতা, ডোকলাম থেকে সেনা প্রত্যাহার শুরু। চীন ভারত সীমান্ত লাগোয়া মালভূমি ডোকলাম নিয়ে জলঘোলা কম হয়নি দেশ দুইটির মধ্যে। ওই অঞ্চলের মালিকানা, অবৈধ অনুপ্রবেশ ও সেখানে নিয়োজিত সেনাদের আচরণ নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে বেশ কিছুদিন। তবে এবার বড় ধরনের সমঝোতা এসেছে তারা। কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হচ্ছে যে সীমান্ত সমস্যা নিয়ে বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে চীন ভারত। এর মধ্যে ডোকলাম থেকে সেনা প্রত্যাহারও শুরু করেছে উভয় দেশ। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। জানা গেছে, গত জুন মাসের গোড়া থেকে ভারত, ভুটান, চীন ত্রিদেশীয় সীমান্ত উত্তেজনা বিরাজমান ছিল। জুনের মাঝামাঝি দুই দেশের সীমান্তে বিশাল বাহিনী পাঠিয়ে দেয়। টানা আড়াই মাস দুই দেশের বাহিনী মুখোমুখি অবস্থানে থাকলেও কূটনৈতিক সংযোগ বজায় রাখা হয়েছিল বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সেই কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দুই দেশ সমঝোতায় পৌঁছেছে এবং সেনা সরানোর বিষয়ে একমত হয়েছে বলে জানানো হয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।